नमस्कार स्टुडिओत मैं नेत्रजित बरा और यह मुहूर्त एट अति गुरुत्वपूर्ण खबर दी विचार त्रिपुरार शेहतिया परिस्थितिक लिया देशजुरी व्यापक प्रतिक्रियार सृष्टि विश्व विभिन्न प्रांत त्रिपुरार शेहतिया परिस्थितिक प्रतिक्रियार सृष्टि हर समयते यार त्रिपुरार घटनक उद्विग्न हो पड़े अमेरिका सविशेष यह मुहूर्त टाइम एट दर्शक लाखी एट अति गुरुत्वपूर्ण खबर त्रिपुरा और बांग्लादेश शेहतिया घटनक उद्विग्नता प्रकाश कर अमेरिका बांग्लादेश और त्रिपुरार शेहतिया परिस्थितिक व्यापक चर्चा चलते विश्वजुरी तार मजते अमेरिकार उद्विग्नता प्रकाश शेहतिया परिस्थितिक प्रतिक्रिया प्रकाश करते यूएस सी आई आर एफ हिंसात्मक घटनक चिंतित हो पड़े यूएस सी आई आर एफ जानाई मुहूर्त खूब गुरुत्वपूर्ण खबर ट्वीट जुगे प्रतिक्रिया प्रकाश कर संगठनटे সংখ্যালঘুর উপর কোনো কারণে যাতে আক্রমণ নহয় দৃষ্টি রাখবলে দুইখন সরকারক আহ্বান জানাইছে সংগঠনটোৱে। দুর্গা পূজার সময়তে বাংলাদেশ আর ত্রিপুরার সংঘটিত হয়েছিল কেতবোৰ হিংসাত্মক ঘটনা, একাংশ দুর্বৃত্তই আক্রমণ করেছিল, সেই হিংসাত্মক ঘটনা সমগ্র দেশজুড়ি চর্চিত হয়ে পড়েছিল, বিশ্বজুড়ি চর্চিত হয়ে পড়েছিল, তার মাজতে USCIRF ফালৰ উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। দুর্গা পূজার সময় বাংলাদেশ ভাঙি দিয়া হয়েছিল দুর্গা পূজার প্রতিমা, বাংলাদেশের ঘটনাক উত্তপ্ত হয়ে পড়েছিল ত্রিপুরা। সংখ্যালঘুর উপর হারাশাস্তি করার অভিযোগ উত্থাপিত হয়েছিল একাংশ লোকের বিরুদ্ধে, বাংলাদেশত সংখ্যালঘুর উপর হারাশাস্তি করার অভিযোগ উত্থাপিত হয়েছিল, ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল, দুর্গা পূজার প্রতিমা ভাঙি পেলা হয়েছিল, আর তারপরে এই দুই বাংলাদেশ আর ত্রিপুরার ঘটনাক উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকার ইউএস সি আই আর এফ নামের এই সংগঠনটি। আর শেহতাক ইউএস সি আই আর এফর ফলের জানা হয়েছে যাতে সংখ্যালঘুর উপর কোনো আক্রমণ নহয় তার সরকারক দৃষ্টি রাখবলে আহ্বান জানাইছে। ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আর ইন্টারন্যাশনাল ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমর ফলের এই আহ্বান জানা হয়েছে। আর টুইটারত এই কথা ইতিমধ্যে প্রকাশ করেছে, আমি দেখাই আছো এ ইউএস সি আই আর এফ অর্থাৎ ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এওঁলোকের ফলের টুইট করা হয়েছে আর টুইটারের জড়িয়ে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আর ত্রিপুরার ঘটনাক ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল বিভিন্ন প্রান্ত, যে বাংলাদেশের ঘটনাক বিশ্বজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, আমেরিকাতে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছিল, আর তারপরে ইউএস সি আই আর এফর ফলের টুইটারের জড়িয়ে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। কোনো যাতে আক্রমণ নহয় সংখ্যালঘুর উপর তার প্রতি লক্ষ্য রাখবলে এতিয়া আহ্বান জানাইছে এই বিশেষ সংগঠনটোৱে।